নমস্কার প্রিয় ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল বরাক তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। অসম মিজোরাম সীমান্তে লাইলাপুরে লাগাতার অর্থনৈতিক অবরোধে চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন চালকরা। লাইলাপুরের বিভিন্ন সংগঠন গত 9 দিন ধরে লাগাতার অর্থনৈতিক অবরোধ ডাক দিয়ে শিলচর আইজল জাতীয় সড়কে কোনো ধরনের যানবাহন চলাচল না করায় তীব্র সংকটের মুখে পড়েছেন চালকরা। লাইলাপুরে অর্থনৈতিক অবরোধের ফলে বাইরেংটিতে পণ্যবন্দী হয়ে আটকে পড়েছেন বেশ কিছু চালক। বাইরেংটিতে পণ্যবন্দী হিসেবে আটকে পড়া চালকদের পাশে দাঁড়িয়েছে যুব সংগঠন YME। চালকদের মধ্যে খাবার সামগ্রী বণ্টন করে YME সংগঠনের কর্মকর্তারা। এদিকে পণ্যবন্দী হিসেবে আটকে পড়া চালকরা কাছাড়ে জেলাশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে তাদের দুর্ভোগের কথা তুলে ধরে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসার দাবি জানিয়েছেন। উনলুকে লিয়ে ইয়ে জো উনলুকা রাশন পানি আবি ডিস্ট্রিবিউট কর রা হে ইহা মে দেখিয়ে হামারা ড্রাইভার ভাই লোক কুছ কোই মুসিবত নই হোনে কে লিয়ে উনলুকা জো সামান জরুরি হে দাল টমাটোর বিস্কিট সিগারেট বগেরা পান সিগারেট বগেরা জো ভি লোক কো সামান চাইয়ে ইহা সে ডিস্ট্রিবিউট ডিসি মহোদয় রে কই আর এসপি মহোদয় রে কই আর আমরা বর্তমানে যে অবস্থায় আছি মিজোরামে আমরার 5-7 দিন থেকে বর্তমানে এখানে যে অবস্থা আছি আমরার যাওয়ার কোনো রাস্তা নাই। বর্তমানে আমরা যেই রকম যেন খানাগুলা খাইয়া 1-3 দিনে 4 দিনে ও চাউল 1 কেজি দিছে না পানি টাকা না কোনো কিছু আমরা পাইয়ার বর্তমানে এটা আপনারা আর এটা বর্ডার লইয়া মামলা আসাম মিজোরামের এটা দরবার আমরা পাবলিক আমরা পাবলিকর তোমাতান দরবার হইতে পারে আমরা ড্রাইভার হলে আমরা দেশ রক্ষা করি আর বর্তমানে সব দেশরে আমরা খানি বইয়া নিয়ে দিই আর আজকে আমরা রৌ পরিমাণ অবস্থা শোচনীয় হয়েছে আমরা যাওয়ার কোনো লাইন নাই। বর্তমানে ম্যাডাম আপনি এটা কার্ফি জারি রাখতে পারেন শিলচার যদি হলে যদি কোনো ঘটনা হয় আপনি এটা তো কার্ফি জারি রাখতে পারেন গাড়ি গুড়াও এটা বন্ধ করতে পারেন। বর্তমানে তারা মিজু গাড়ি আছে 1300-1400টা তারা এটাও খোঁজরা আমরা এখান থেকে মিজু গাড়ি লাইলাপুর থেকে সারিয়া দিবার লাগি আর তুমি তাই নবা যাওয়ার লাগিয়া এইটা ব্যবস্থা আপনি ম্যাডাম পারেন না নি আজকে আমরা এই যে সবর তো বাল বাচ্চা আসুন আমরা ঘরে খাইতাম না খালি ভাইয়া না খুচ্চু ভাইয়া খালি শুধু তারা আমরা YME শুধু খালি চাউল দেয় ডাল নাই পেঁয়াজ নাই তেল নাই সাবন নাই খুচ্চু নাই আমরা না পানি ভাইয়ার না সান্টান করতাম বাড়িয়ার না খানি চাউল কতটা দে চাউল তো আধা কেজি করিয়া দে আধা কেজি আধা কেজি মানে কত সময় ওই এক টাইম ওই এক টাইম করে তারা দেয় দে তারা পানি তারা একদিন ফোড়ে ফোড়ে তারা পানি দেয় 1 বালতি 2 বালতি আমরা কাছে তো ড্রাম নাই ইয়ে নাই সিনটেক্স নাই আমরা রাতা মানি না 1 বালতি 2 বালতি পানি রাখি আমরা যাতে এক টাইমের খানি বনে সকালে উঠিয়া মুখ ধুয়ার পানি পাই না লেট্রিনে যাওয়ার পানি পাই না লেট্রিন নাই কিছু নাই নিশ জঙ্গলের মাঝখানে আমরা তারা যে 25-30টা গাড়ি আছে আমরা মিজোরাম শিলচর মিজোরাম মাঝে গাড়ি আছে তারা কিন্তু খুব সুখে শান্তি আছে টাউনের মাঝখানে সব কিছু তারা আছে কিন্তু আমরা এখানে জঙ্গলের মাঝখানে কোনো জিনিসের লাগে যদি তারা অর্ডার করতে যাইব যাইয়া কইব জিনিস নাই আলু নাই তেল নাই পেঁয়াজ নাই আমরা এখন শুধু বয়েল করি আমরা খানিটা না খাইয়ার কোনো জিনিসের আমরা ইয়ে নাই তারার যে 25-30টা গাড়ি আছে তারা সুখে শান্তি আছে টাউনের মাঝখানে গাড়ি যেদিন সারিয়ে দিব এদিন আমরা তারা সারবো যদি 1 মাস হয় 2 মাস হয় তারা অনিষ্ট খালে তারা বন্ধ করে।